গুড মর্নিং এভরিওয়ান, এখন আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি, কফি নিয়েছি আর নুডলস রাইস সব কিছু ব্রেকফাস্টে সবই আছে। রাইস দিয়ে খাবার কিছুই নেই সত্যি কথা বলতে, শুকনো শুকনোই রাইস খেতে হবে, শুধু স্যালাড আর স্যালাড। এখানে স্ক্রাম্বল এগ আছে, প্রশান্তও বলছে যে কী দিয়ে খাবো রাইসটা, যে নেব কী দিয়ে খাবো। ও স্ক্রাম্বল এগও নিয়েছে, আবার সঙ্গে ডিম সেদ্ধও নিয়েছে আর কিছু সবজি সেদ্ধ। সবজি সেদ্ধ দিয়ে রাইস খাও তাই না? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমাদের হচ্ছে লাস্ট ডে জর্জিয়াতে, টিবলিসিতে। তো এখন বাজে হচ্ছে 9:10। তোমরা দেখতেই পেলে ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন একটু আমরা বেরোচ্ছি নিজেদের মতো একটুখানি ঘুরতে। ও বলছে অনেক লারি নিয়ে এসেছে এখানে, তো বলছে খরচ না করে ওগুলো তো ফেরত নিয়ে যাব না, সেজন্য চলো খরচ করে আসি। পাচ্ছ এটা লারি পকেটে থাক আর না থাক, লারি লারিগুলো এখানকার এখানকার ডেবিট কার্ড যেভাবে হোক তোমার খরচা করাতেই না 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 তা না, মানে দেখো এখানে নিয়ে এসেছে এই কারেন্সি গুলো না, খরচা হয়নি এখানে রয়েছে এখনো এখানকার। তো আজকেই লাস্ট ডে, আর তো কোনো খরচা আমাদের সেরকম নেই। তা ওগুলো বেকার বেকার পকেটে করে আবার নিয়ে যাবে, কষ্ট করে আবার ওটাকে চেঞ্জ করা, তার থেকে বাবা দরকার নেই, এখানেই খরচা করে দিয়ে যাও। সেটাই বললাম, দেখি কি করে খরচা করা যায়। তাহলে খরচা করতে যাচ্ছো তাই তো? দেখা যাক কি হয়। অ্যাকচুয়ালি আমাদের আজকে দুপুরবেলা একটা মানে হলিডে ফ্যাক্টরির সাথে একটা ট্যুর আছে, ওটা একদম রাত অবধি, মানে রাত্রি 10:30-11:30 অবধি চলবে সেই ট্যুরটা। ডিনার টিনার করেই ওরা মানে ছাড়বে আর কি, তো সেই জন্য সকালটা আমরা ফাঁকা রয়েছি। তো ভাবলাম যে একটুখানি বসে থেকে ঘরে বসে থেকে করবোটা কি, হ্যাঁ তার থেকে একটু খরচাপাতি করে আসি। খরচাপাতি এতদিন হয়নি, আজকেই করছি। এখন আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে মেট্রো স্টেশন, তারপর মেট্রো করে যাব, কোথায় যাব জানি না, দেখি কোথায় যাই। তাই না, কোথায় যাবে কিছু ঠিকঠাক করেছো? মেট্রো করে মেট্রোতে ঘুরতে যাচ্ছি। আমাদের ওই হোটেল থেকে মেট্রো 5 মিনিট হেঁটে, একদমই 5 মিনিট, খুবই কাছে সামনে। আজকে টিবলিসির টেম্পারেচার হচ্ছে 23 ডিগ্রি, যেটা এখন দেখলাম। গরম আছে, রোদে তো গরম লাগছেই, গরম আছে। চলে এসেছি আমরা মেট্রো স্টেশনে, যে এম লেখাটা, যেখানে এম লেখা এরকমভাবে, সেটা হচ্ছে মেট্রো সিম্বল। আমাদের হোটেলের কাছে যে স্টেশনটা আর কি, ভার্কিটেলি, এটাই হচ্ছে লাস্ট মেট্রো স্টেশন, সেটা জানি না, মানে এটাই শেষ এখানে বার্কিটেলি এন্ড। মেট্রোর ভিড়টা তোমাদেরকে দেখাই, প্রচণ্ড ভিড়। পাতালে প্রবেশ করছো, কি প্রচণ্ড ভিড়। হ্যাঁ আমাদের কলকাতার মতোই ভিড় মেট্রোয়ে, সাংঘাতিক। আমরা নেমে এলাম ট্রেন থেকে। এই স্টেশনটার নাম বলো কি? স্টেশন স্কোয়ার। বাও, ওকে, এখানে লেখা আছে ধরতিতে যাচ্ছি, ধরতি কি বলো? একদম কতটা আমরা সিঁড়িতে উঠে এলাম, হ্যাঁ উঠে আসার পরেও আবার এতটা ধরতি ধরতি, বুঝতে পারছো মানে এটা কতটা হচ্ছে? একদম একদমই তাই, হ্যাঁ ডেপথ সাংঘাতিক। এটা হচ্ছে আমরা উঠছি হচ্ছে পাতাল থেকে ধরতিতে, অনেকটা পথ তাই না, রাস্তাটা অনেকটা অনেকটা উঠছে। এই জায়গাটা না একটা পাহাড়ি জায়গা, সামনেই দেখতে পাচ্ছি বিশাল পাহাড়। আর এখানে আমরা একটা মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছি,
এখানে একটা জিনিস দেখলাম, বয়স্ক মহিলারা এবং ইয়ং মহিলারা ভীষণ ভীষণ অ্যাক্টিভ। বয়স্ক মহিলারাও যে এতটা অ্যাক্টিভ এখানে না দেখলে, সমস্ত এই যে সমস্ত স্ট্রিট ইয়েগুলো আছে না, শপগুলো আছে, সেগুলোতে না বেশিরভাগই সব বয়স্ক মহিলারাই বসে আছে, তারাই এই শপগুলো চালাচ্ছে। এখানে এই এখানে ট্রেন লাইন, ট্রেনের ট্র্যাক হচ্ছে, ট্রেনের ট্র্যাক। এটা কোন স্টেশন? স্টেশন স্কোয়ার স্টেশন স্টেশন হবে হয়তো, আমরা জানি না নামটা, এখানকার নামটা কি। এই হচ্ছে একটা ট্রেনের, এতক্ষণ বাদে একটু ট্রেন লাইন দেখতে পেলাম। এই যে দেখো, এই যে পাহাড়, এটাতে আমাদের আবার নামতে হবে। একটা মার্কেট আছে, জুয়েলারি মার্কেট, ওদিক দিয়ে যেতে হবে। এখানে এগুলো সব হ্যান্ডমেড জুয়েলারি, হ্যান্ডমেড সিলভার জুয়েলারি। এখানে এখানে সবই 92.5 এগুলো সবই জর্জিয়ান সিলভার, হ্যান্ডমেড এগুলো সবই। এখানে পুরো সিলভার অ্যান্ড গোল্ড জুয়েলারি। ওকে, আবার আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে, কারণ ওখানে না ভিডিওগ্রাফি করা বারণ ছিল, সেই জন্য করিনি খুব একটা। ওটা একটা মার্কেট ছিল যেখানে গোল্ড অ্যান্ড সিলভার জুয়েলারি পাওয়া যায়, জর্জিয়ান হ্যান্ডমেড সিলভার এবং গোল্ড জুয়েলারি ওখানে ভর্তি। কিন্তু ওখানে অল্প একটুখানি করতে পেরেছি, তো বারণ করছিল আর কি ওখানকার সিকিউরিটি, কারণ ওখানে করাটা মানে এ আছে আর কি, রেস্ট্রিক্টেড জায়গা ওখানটা, সেই জন্য করতে পারিনি। তো কিছু টুকটাক গয়নাগাটি কিনলাম, না গোল্ডের না, সিলভার হ্যান্ডমেড কিছু কিনেছি, ওদেরকে পরে সব দেখাবো। তোমার সব ইয়েগুলো শেষ হয়েছে? সব লারি শেষ করে দিয়েছি। শেষ করেছো তো? হ্যাঁ, নিয়ে গিয়ে কী করবে, বেকার বোঝা বাড়িয়ে? আমার জন্য চিন্তা করে কিছু, মানে আমার যাতে মানে হালকা করে যাতে চলতে পারি, আমার যাতে চলাফেরা করতে অসুবিধা না হয়, চিন্তা করে আমার। সেটাই সেটাই। তো যাই হোক, আমরা 11:15 মধ্যে বলছে পৌঁছে যাবো, 11:15 না আমার মনে হয় 11:30 মধ্যে পৌঁছে যাবো, আধ ঘন্টা তো লাগবে এখান থেকে যদি এখনই ট্রেন আসে। হ্যাঁ, 5 মিনিট অন্তর অন্তরই ট্রেন থাকে এখানে, মেট্রো ট্রেন থাকে। তো যাই হোক, আমরা পৌঁছে গিয়ে একটু রেস্ট করবো, তারপরে দুটোর সময় বোধহয় আমাদের ট্যুর আছে। দুটোর সময় আমাদের নিতে আসবে তো গাড়ি? হ্যাঁ, দুটোর সময় নিয়ে, কিছু কোনো মেসেজ দিয়েছে? দেয়নি, দেবে হয়তো। তো দুটোর সময় আমাদের মানে আর একটা ট্যুর আছে যেটা রাত্রির অবধি। তবু এখানে বলবো সবজিপাতির দাম অনেক কম, 1.5 লারি, অনেক রিজনেবল। আমরা চলে এসেছি বার্কিটেলি মেট্রো স্টেশন, এখান থেকে 5 মিনিট আমাদের হোটেল। আর এখানে এই বাজার, এখানে একটা ছোট বাজার মতো দেখলাম, কিরকম বলতো, এখানে অনেকটা ইন্ডিয়ান স্টাইলের আর কি, সমস্ত রাস্তার দুপাশে ছোট ছোট গুমটি টাইপের শপ আর কি, সবাই স্টেশনের সামনে সেই সব বসে না বাজার নিয়ে ঝুড়ি করে করে, ঠিক সেরকমই একটা বাজার। তবে এখানে সবজিপাতির দাম ঠিকঠাক, মানে রিজনেবল, দুবাইয়ের থেকে কম দাম, দুবাইয়ের থেকে কম দাম, মানে সবজিপাতি যা দেখলাম আর কি। বিশেষ করে ক্যারিফোরে তো দেখছিলাম আলুর দাম 1 লারি, হ্যাঁ 1 লারি করে আমাদের ওখানে, হ্যাঁ সেখানের থেকে কম বা সমান সমান এরকম আর কি। তো যাই হোক, এখন 11:30 বাজে, খুব তাড়াতাড়ি চলে এলাম। মেট্রোটা আসলে 5 মিনিট অন্তর অন্তর মেট্রো, এখানে দাঁড়াতে না দাঁড়াতেই একটার পর একটা, মানে ছাড়লেও কোনো ব্যাপার না, একটা সঙ্গে সঙ্গে একটা চলে আসছে। তো যাই হোক, এখন আমরা বাড়ি বলছি দূর, খালি বাড়ি বলছি, হোটেলে গিয়ে একটু রেস্ট করবো। রেস্ট যদিও কিছু হবে না, ওই আর কি, আজকে যেহেতু লাস্ট, একটু গুছিয়ে টুছিয়েও নেবো ব্যাগপত্র দিয়ে, তারপরে আজকে ঘোরাটা হয়ে গেলে তো ব্যাস, কালকে বিকেলে ফ্লাইট, 5:30 সময় আমাদের ফ্লাইট। আর আমাদেরকে ট্রান্সফার করবে এয়ারপোর্টে
কোথায় গেলে? হ্যাঁ, ট্রান্সফার করবে এয়ারপোর্টে এখান থেকে, হোটেল থেকে কটা নাগাদ? দুটো নাগাদ, হ্যাঁ ওরকম সময়। দেখা যাক। তো আমরা চলে এসেছি, 11:30 বাজে, ঠিক তাই, টাইম একটু আছে, ভাবছি একটুখানি গুছিয়ে টুছিয়ে নেবো, কারণ কালকে অবশ্য সকালটা আছে। যাই হোক, তো একটা কথা তোমাদেরকে বলতে চাই, যারা ধরো জর্জিয়াতে বেড়াতে আসবে, তো যেখানেই থাকো না কেন, যে জায়গাটাতেই থাকো না কেন, টিবলিসি সিটির যে জায়গাটাতে পার্টটাতেই থাকো না কেন, আমরা আজকে যেখানে গিয়েছিলাম সেখানে গোল্ড জুয়েলারি আর সিলভার জুয়েলারি, মানে জর্জিয়ান সিলভার জুয়েলারি যেটা খুবই পপুলার, যেরকম আর্মেনিয়ান সেরকমই, ওই টাইপের এখানে একটা, মানে আলাদা কিছু নয়, ওই রকমই আর্মেনিয়ান সিলভার জুয়েলারি যেরকম জর্জিয়ানও ঠিক সেরকমই। তো সেখানে আমরা গিয়েছিলাম সেই মার্কেটটাতে, ওটা স্টেশন স্কোয়ার নামে একটা জায়গা আছে সেখানে, যেটাতে মেট্রো করে যেতে খুবই সুবিধা আমার তো মনে হলো, কারণ মেট্রো স্টেশনের একদম পাশেই সেখানে গোল্ড মার্কেট আছে, একদম নেবেই একদম সামনেই গোল্ড মার্কেট, সেখানে সিলভার জুয়েলারি কালেকশন বেশ ভালো আছে। আমি খুব একটা ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে অল্প একটুখানি দেখালাম তোমাদেরকে, কারণ ওখানে করতে দিচ্ছিল না আর কি, বারণ করলো করতে, কারণ ওখানে পাশে গোল্ড জুয়েলারি ছিল, একদম পাশাপাশি থাকবে গোল্ড আর সিলভার দুটোই। এখানকার জর্জিয়ান সিলভার জুয়েলারি আর গোল্ড জুয়েলারি দুটোই কিন্তু ওই ম্যাটের ওপর, বা সিলভার জুয়েলারিগুলো একটুখানি ব্ল্যাকিশ টাইপের, আর গোল্ড জুয়েলারি যেগুলো আছে সেগুলোও একটুখানি ওই কি বলবো, ওই একদম সেই চকচকে ব্যাপারটা নেই, একদম সেই একটা গ্লসি টাইপের সেরকম না, একদম ম্যাটের ওপর আর কি। তো যেগুলো দেখছিলাম আমি অতটা শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে, কারণ ওটা একটা মার্কেট আর ওখানে সিকিউরিটি গার্ড ছিল যারা মানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে বারণ করছিল। তো অল্প একটুখানি করেছে যেখান থেকে আমরা কিনলাম, অ্যাকচুয়ালি আমি কোনটা কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি, আর দুটো তিনটে গিফটের জন্য কিনলাম আর কি, আমি আমারটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই হচ্ছে পেন্ডেন্ট আর ইয়ার রিং, এটা হ্যান্ডমেড, একদম হ্যান্ডমেড, কাছ থেকে দেখো তোমরা, আমি যখন পরবো তখন তো তোমাদেরকে অবশ্যই দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো এই পুরোটাই। এটা হচ্ছে মাঝখানে একটা পেন্ডেন্ট আর দুধারে দুটো ইয়ার রিং, আর ওপরটা বললো গ্লাস পেন্টিং, ওরা বললো সেটাও হাতেরই করা, বললো হাতে করে করা। আর এই সিলভারের কাজটা একটু দেখো, এটাও কিন্তু হ্যান্ডমেড, হাতে করেই করা। তোমরা দেখতেই পেলে ওইটা কিনেছি, আরও তিনটে কিনেছি ওটা গিফটের জন্য, এখনই আমি দেখাচ্ছি না, কারণ ওগুলো গিফট দেওয়া বাকি আছে, গিফট দেবো তো তখনই দেখাবো যখন দেবো আর কি। তো আমার বোনের জন্য কিনেছি, আমার ননদের জন্য কিনেছি, আমি পরে দেখাবো ওগুলো। তো যাই হোক, এই জায়গাটা, যে জায়গাটা আমরা গিয়েছিলাম এখানে যেও, আর হ্যাঁ এখানে কিন্তু এই মার্কেটটাতে গোল্ড মার্কেট ওটার নাম, ওখানে কিন্তু কোনো কার্ড দিতে পারবে না, কার্ড চলবে না, কোন রকম ক্রেডিট কার্ড ডেবিট কার্ড চলবে না, পুরো ক্যাশ, ক্যাশ নিয়ে যেতে হবে, আর একদম পরিষ্কার, তুমি সোনাই কেনো আর রুপোই কেনো যাই কেনো, কোনো কার্ড ওখানে চলবে না। আর এটাতে মানে মানে কিরকম বলো তো, 20-30 লারি থেকে স্টার্ট না, পেন্ডেন্ট ইয়ার রিং পেয়ে যাবে 20-30 থেকে, এখান থেকে স্টার্ট, ছোট ছোট 20 আছে, একদম ছোট হচ্ছে 20 একেবারে গলার মধ্যে। আমরা তো কোনো ওই ইয়েতে টিবলিসে 20-30 যেগুলো দেখেছিলাম সেগুলো সিলভারের না, মেটালের, মনে করো তুমি এরকমই জিনিস দেখেছিলাম, আমরা বলেছিলাম মেটালের। তোমরা যদি এখান থেকে ওই জুয়েলারি শপিং করতে যাও তাহলে ওই গোল্ড মার্কেট, যেটা হচ্ছে কোথায় জানো স্টেশনটার নাম, এটা হচ্ছে স্টেশন স্কোয়ার, স্টেশন স্কোয়ার, ওখানে একদম নেবেই একদম সামনে, ওখান থেকে কিন্তু করতে পারো, মেট্রোতে সামনেই একদম, হ্যাঁ একটু এসে মেট্রোটা তোমরা যেখানে থাকবে সেখান থেকে মেট্রোটা একটু দেখে নেবে কোথায় মেট্রো, এবং তোমাকে তো স্টেশনটার নাম বলেই দিচ্ছি, স্টেশন স্কোয়ার, এখানে বাস সার্ভিসও ভীষণ ভালো, হ্যাঁ ভালো, মেট্রো সার্ভিসও ভালো, যে কোনো একটা মানে এদের মিনিমাম ভাড়া হচ্ছে 1 লারি, যত দূর ইচ্ছা যাও না কেন কিন্তু একবারই তুমি ট্রাভেল করতে পারো, একবার ট্রাভেল করলে 1 লারি, অ্যাকচুয়ালি বাসেই যাও মেট্রোই যাও কোনো অসুবিধা কিছু নেই, একটাই মেট্রোতে গেলে একটাই সুবিধা, কোনো ট্রাফিক জ্যাম বা ওইসব সমস্যার মধ্যে পড়তে হবে না। একটা কার্ড দেবে, ওই কার্ডটা আমরা 4 লারি ভরিয়ে নিলাম এখন যাওয়ার সময়, 4 লারিতে আমরা যাওয়া আসা দুটোই করে নিলাম, কারণ দুজনে 2 লারি যেতে 2 লারি আসতে, দুজনে তুমি যেতে পারো, একদম একজন বেরিয়ে গিয়ে আর একজন আরেকবার টাচ করে বেরিয়ে যেতে, কত কম সময়, আমরা 9টার পর বেরোলাম, 9:05 নাগাদ বেরোলাম, আমরা 11:30 মধ্যে চলে এলাম হোটেলে, মানে খুবই কাছ, মানে তাড়াতাড়ি হলো আর কি, অনেক তাড়াতাড়ি। আর একই জায়গায় গিয়ে যেহেতু তোমরা জুয়েলারি গুলো সব পাচ্ছ, প্রচুর সব আছে ছোট ছোট, আমি তো দেখাতে পারিনি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, আর পারলে অবশ্যই শেয়ার করো আমার ভিডিওটা, অবশ্যই, বাই।